एवरीवन वेलकम टू माय चैनल लोपास गैलरी। आज हमें नहीं चले एक रेसिपि वीडियो तुम्हारे जो तो आज के रेसिपि वीडियो हो काँचकलार कोफ्ता। काँचकलार कोफ्ता एम एक रेसिपि जेटा तुम्हारा स्नैक्से खेते पर आर भातर साथ खेते पर तो काँचकला मूलत काँचकला भाजा खे थी और आलू दिए झोल खे थी आलू दिए काँचकला दिए झोल खे थी। तो कोफ्ता हे एम एक जिन जेटा तुम्हारा बड़ार मत जेटा तुम स्नैक्सर मत खेते आर भाते खेते पर तो ये एक मजादार रेसिपि। तो ये रेसिपि तैरी करते जे जे उपकरणगुलो लागबे सेगलो तुम्हारे एक बार कर दी एखे हमें सब सजिए नहीं तो स्टार्ट करी। प्रथम तो लागबे अवश्य काँचकला काँचकलाटा केटे सेद्ध कर नहींते एक सेद्ध आलू जेटा दुटो एकसाथे माखा होबे और माखाते लागबे पेंयाज बाटा अल्प को रसुन बाटा आदा बाटा और मसला लागबे हलुद लंका गुड़ी लवण और एटा सामान्य गरम मसला एकटू आछे एइटा एकटू लागबे और लागबे बेसन। एइ होच्छे उपकरण एगलो दिए आज के कोफ्ता बनाना है और लागबे सामान्य एकटू घी। तो कोफ्ता माने मिक्स करार जोन्नो एक बोल नहीं सब माखाबो एकसाथे तो ये सेद्ध करा काँचकलागुलो निये निलाम तो एक एक करे निये नेब निये ते आलू निये नेब निये एकसाथे भालो करे एकटू हाथ दिए भालो करे दोलके माने भालो करे जिनिसटाके मिक्स करते हबे जाते ना गोटला गोटला थाके। तो देखो आमार मिक्स करा हये गेछे एरपर आमि मसलागुलो एक एक करे दिये देब। तो फार्स्टे दिये दिच्छि हलुद गुड़ी और आमी काँचकला सेद्धर समय एकटू लवण दिए तो ये लवणटा सरकम परिमाण मतो दीते हबे आर दिए गरम मसला एकटू दिए दिच्छी और लंका गुड़ो दिए देव माने जा जा लागबे आर कि परपर एरकम एइभाबे दिए देव। लंका गुड़ो दिए दिलाम तारपर दिए दिच्छी स्वाद मतो लवण एकटू अल्प करेई दिलाम कारण आमी सेद्धर समय जदि एकटू लवण दिए सेद्ध करेछिलाम। एइबार आमी मसला माने बाटनागुलो दिए देव जेगुलो बाटा मसला करेछि तो आदा बाटा रसुन बाटा और एई जे एकटू अल्प पेंयाज बाटा। पेंयाज बाटाटा अल्पई देव कारण पेंयाज बाटा बेशी दिले ना तोमार ओई जल काटा मतो एकटा होये जाबे तो ताई जोन्नो अल्पई दिए देव। तो एगुलो दिए भालो करे आरेकबार माखिये नेब जिनिसटाके तारपरे आमरा बेसनटा एकटू परे देव एगुलोई आगे भालो करे माखिये नेई। देखो आमार माखानो এইবার এতে দিয়ে দেব একটু বেসন অল্প করে যাতে আমরা কোপ্তাটা যখন তৈরি করব যাতে একটা চিটচিটে চিটচিটে ভাব আসে যার জন্য বেসনটা দেওয়া। তো আলু বেশি দিলে অতটা চিটচিটা ভাব নাও আসতে পারে তো বেসন একটু দিয়ে দিলেন একটু চিটচিটে ভাব চলে আসবে তো তাতে কোপ্তাটা ভালো হবে। তো এই যে বেসন দিয়ে মাখিয়ে দিলাম আর এই যে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি কারণ পুরো কোপ্তা তো আমরা ঘিতে ভাজতে পারবো না অনেকটা কোপ্তা আর বেশি ঘিতে ভাজা কেউ পছন্দও করতে নাও পারে তাই জন্য আমরা মিক্সটাতেই একটু অল্প করে ঘি দিয়ে দিলাম যাতে একটু স্মেলটা আসে ঘির। তো দেখো আমার পুরো মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বড়াটা ভাজবো। তো কেমন করে ভাজছি সেটাই তোমরা দেখো। ফার্স্টে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটা একটু গরম হলে এতে দিয়ে দেব তেল। এই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি তো অল্প করে তেল দিয়ে দেব তো তেল দেওয়া হয়ে গেছে আমার। তো তেলটা একটুখানি গরম হবে তো তার আগে আমি কোপ্তাটা কেমনভাবে আমি কড়াতে দেব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমে আমি হাতে একটু তেল মেখে নেব এই যে হাতে একটু তেল বুলি নেব যাতে কোপ্তাটা না আমার হাতে চিটিয়ে লেগে যায় যাতে ভালোভাবে কড়াতে আমি ছাড়তে পারি। তারপরে কোপ্তা মানে মিক্স থেকে একটু নিয়ে নিলাম মিক্স থেকে কোপ্তার ওই ব্যাটারটা একটু নিয়ে নিলাম নিয়ে হাতে এইভাবে এইভাবে চেপটে চেপটে যেমন অনেকে চপ ভাজার সময় এরকম চেপটে তো একটু চেপটিয়ে ওটাকে তারপরে কড়াতে ছাড়তে হবে ওইরকম এক এক করে। তো দেখো আমি এইভাবে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। তো এই রেসিপিটা আমি আমার বিয়ের পরই শিখেছি আমার বিয়ের পর বা এখানে এসে শ্বশুরবাড়িতে এসে আমাদের কাকিমা মানে কাকি শাশুড়ি যিনি ওনার কাছ থেকে এই রেসিপিটা শেখা। তো অনেক কলা যখন দেখো কাঁচকলা তো বেশি কিছুতে দেওয়া যায় না যখন ঝোল করি একটা আদ্রা এই দেওয়া হয় কিন্তু অনেক কাঁচকলা থাকলে তখন তোমরা কিন্তু অনেক কাঁচকলাকে এইভাবে সেদ্ধ করে কিন্তু তোমরা কোপ্তা করতে পারো তাতে আলু অনেকে দিতেও পারে অনেকে নাও দিতে পারে আলু অনেক মানে অনেক কাঁচকলা থাকলে শুধু কাঁচকলারই তোমরা কোপ্তা করতে পারো। আমি যা স্বাদের জন্য একটু আলু ব্যবহার করেছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো
শুধু একটু বেসন আর কাঁচকলা দিয়ে করতে পারো। অনেকগুলো কাঁচকলা থাকলে কিন্তু সেটাকে ইউজ করে এটা একটা ভালো রেসিপি। তো তোমরা সবাই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করতে পারো, আর খেতে তো খুবই দুর্দান্ত লাগে, ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে একদম, খেতে খুবই ভালো লাগে। তো দেখো এইভাবে আমি এক এক করে কড়াতে দিয়ে এইবারে এক এক করে ভেজে নেব। যেমন বড়া ভাজে উলট পালট করে একটু ছ্যাঁকা লাগে, মানে আঁচ লাগে গায়ে, তো সেইভাবেই আমি ভেজে নেব জিনিসটাকে। এই দেখো আমার মানে বড়ার গাটায় একটুখানি আঁচ লেগেছে, এপাশ ওপাশ করে এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখো আমি উলট পালট করে দিচ্ছি, এইভাবে উলট পালট করে এদিকে একটু ওদিকে একটু একটু হালকা মিডিয়াম তাপে রেখে তারপরে একটু হাই ইতে দিয়ে তোমরা বড়াটা ভাজতে পারো। হাই ফ্লেমে দিয়ে তোমরা বড়াটা ভাজতে পারো। প্রথম ফার্স্টে একটু মিডিয়ামে রাখবে, তারপরে একটু হাই করে দেবে, দিয়ে গায়ে এরকমই আঁচ লেগে গেলে তারপরে নিয়ে নেবে। আর এইখানে দেখো বড়দি আমার সুবিধার জন্য এইরকম থালায় থালায় করে হাতে, এই যে দেখো হাতে চেটকি চেপটিয়ে তো বড়দি এরকমই করে সাজিয়ে রাখতেছে যাতে ভাজতে সুবিধা হয়। আমরা এটাই করি কারণ হাত দিয়ে করে সঙ্গে সঙ্গে ভাজতে না একটু দেরি হয়, লেট হয়। তো কেউ মানে আমরা কী করি, টাইম থাকলে এরকমই করে থালায় না সাজিয়ে রেখে দিই, হাত দিয়ে চেপটিয়ে থালায় সাজিয়ে রেখে দিলাম, তারপর পটপট পটপট করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি করে, এই হয়। তো তোমরাও এইভাবেও ইউজ মানে জিনিসটা ট্রাই করতে পারো, এটা একটা ভালো আইডিয়া। তো আমরাও ফার্স্ট ওটাই করতাম, থালাতে একটু তেল বুলিয়ে নেবে, তেল বুলিয়ে নিয়ে ওটাকে হাতে চেপটিয়ে তো ওখানে থালাতে রেখে দিবে, তারপর এক এক করে তুলে তুলে দিয়ে দিবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই দেখো আমার বড়া ভাজা মানে কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই আমি একটু সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজা, অনেকখানি অনেকটা ভাজা হয়েছে, এটা জাস্ট আমি সাজানোর জন্য কটা তুলেছি, অনেকগুলো ভাজা হয়েছে। আজকে বাড়ি সবাই মানে 4-5-6টা করে খেয়ে নেবে, অনেকটাই হয়েছে ভাজা। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে জিনিসটা খেতে। তো চলো, বাই।